আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সিরাজ, সহকারী শিক্ষক কাকমারি মাধ্যমিক বিদ্যালয়। আমি আজকে ইংরেজি গ্রামারের টেন্স বিষয়ে আজকে তোমাদের পাঠ দেব। তো বিশেষ করে আজকে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে করোনার কারণে, তাই তোমরা এই অনলাইনের মাধ্যমে মনোযোগ সহকারে আমার পাঠের বিষয় এবং ক্লাসটা খেয়াল করবে এবং অনুসরণ করবে। তো আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে টেন্স। টেন্স হলো ক্রিয়া সম্পন্নের সময় বা কাল। এটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। টেন্স ছাড়া সঠিকভাবে ইংরেজি লেখা বা বলা সম্ভব না, তাই টেন্সকে ইংরেজিতে ইংরেজি ভাষা প্রাণ বা সাউন্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে। এবার নিচের সেন্টেন্সগুলো বোল্ড করা ওয়ার্ডগুলো লক্ষ্য করি। আই গো টু স্কুল, এক। আই গো টু স্কুল, দুই। I went to school. I went to school. In number, I shall go to school. এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি। বিশেষ করে আমরা যত কাজ করি, যে কাজই করি না কেন, এই কাজগুলো তিনটে সময় সম্পন্ন হয়। বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স বলে, একটা হচ্ছে অতীত কাল বা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ভবিষ্যৎ কাল বা ফিউচার টেন্স। এই তিনটে টেন্স আমি লিখছি, তোমরা খেয়াল করো। এক নম্বর, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, দুই তিন নম্বর, তো আজকে আমরা বিশেষ করে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কাকে বলে এবং কীভাবে এগুলো ধরতে হয় সেই বিষয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথমে আসি প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। এই পৃথিবীতে যা কিছু ঘটে বা যা কিছু করি না কেন আমরা, সেটা তিনটে সময়ের মধ্যে অতিবাহিত হয়। একটা হচ্ছে বর্তমান, আর একটা অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। এখন আমি সর্বপ্রথম প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছি, এটা হচ্ছে বর্তমান কাল। বিশেষ করে বর্তমানকালে, বর্তমানকালে ভার্বের যে কাজ সংঘটিত হয় তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। এগুলো বিশেষ করে এখন তো বাংলায় লেখা আসে না, সব ইংরেজিতে আসে।
Present tense, past tense, এই দুটোই বুঝলাম
তাহলে আমরা ইংরেজিতে টেন বৈকল্পিক দিনে বা প্রতিপাদ্য দিনে বারবার যদি এক নম্বর রূপ বা প্রেজেন্ট ফর্ম তাকে তাহলে বলব প্রেজেন্ট টেন্স ভার্বে দুই নম্বর রূপ দুই নম্বর রূপ বা পাস্ট ফর্ম যদি থাকে তাহলে বলব পাস্ট টেন্স তাহলে আমরা দুটো বুঝলাম এবার বোঝার চেষ্টা করি ফিউচার টেন্স যেভাবের কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে এরূপ বোঝাবে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স ফিউচার টেন্স এর স্ট্রাকচারটা বা গঠন প্রণালীটা দেখি সর্বপ্রথম সাবজেক্ট এডেলা শিয়াল অথবা উই এলাস জি ওয়ান এলাস তাহলে he will eat rice rice that you will play pl ay play football beer তাহলে আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবার ফিউচার টেন্স এবং ফিউচার টেন্স দুটো সংজ্ঞা জানলাম প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এর গঠন প্রণালী এবং তার কার্যকারণ বা কৌশল শিখলাম এবার ফিউচার টেন্স এর গঠন প্রণালী এবং চেনার উপায় শিখছি ফিউচার টেন্স এর আমরা এইভাবে বিশেষ করে ভাগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে আছে গো কোন দিন এবং এর আগে রঙের আগে যদি শিয়াল উইল থাকে তাহলে আমরা ওটা বলবো ফিউচার টেন্স তো ফিউচার টেন্স কি নাম সে এখানে শিয়াল অথবা উইল স্ট্রাকচার অনুযায়ী আসছে যে শিয়াল আগে দিন অথবা উইল যে কোন একটা আসবে দুটো এক জায়গায় বসতে পারবে না তবে কোন ক্ষেত্রে শিয়াল বাসবে এবং কোন ক্ষেত্রে উইল বাসবে আমরা সেই কায়দা কানুন বা কৌশলটা শিখে নিই যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে শিয়াল বাসবে এবং সাবজেক্ট যদি সেকেন্ড থার্ড সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয় তাহলে উইল বাসবে তাহলে আমরা এখানে কি জানতে পারলাম বিশেষ করে ফিউচার টেন্সে শিয়াল উইল বাসবে ফার্স্ট পারসন হলে শিয়াল এবং সেকেন্ড পারসন ও থার্ড পারসন হলে উইল বসবে আমি অনুযায়ী টেন্স দ্বারা কৌশল শিখাইছি এখানে বিয়ন থাকলি পাস্ট টেন্স এবং ভি ওয়ান এবং এর আগে শিয়াল এস এই সে এল শিয়াল অথবা উই উই থাকলে বলতো যেমন এখানে দেখি উই গো অথবা শিয়াল গো তারপর উই ইট ইআইডি করে দিই অথবা ইআইডি ফর্ম করে দিই শিয়াল এটা লাগবে নাকি উইল পেলে আমরা ইআইডি সাথে অথবা শিয়াল
যেহেতু টেন্স একমাত্র ধাতু অনুযায়ী বলব সেক্ষেত্রে আমরা কিভাবে দেখবো দেখবো যদি বিয়ন থাকে তাহলে প্রেজেন্ট টেন্স ভিটো থাকবে পাস্ট টেন্স এবং ভি ওয়ানের আগে ডু ওয়ানের আগে যদি উইল অথবা খেয়াল থাকে তাহলে বলবো ফিউচার টেন্স তাহলে আজকে আমরা এ বিষয়ে বুঝতে পারলাম যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স যে টেন্সেই হোক না কেন প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে প্রত্যেকটা টেন্সের সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে শুধুমাত্র ভার্বের পরিবর্তন থাকবে কোথাও থাকবে প্রেজেন্ট ফর্ম কোথাও থাকবে পাস্ট ফর্ম আর কোথাও প্রেজেন্ট ফর্ম এবং তার আগে শিয়ারে তো প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট টেন্স পাস্ট ফর্ম থাকলে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট ফর্মের আগে যদি শিয়ার অথবা উইল থাকে তাহলে ফিউচার টেন্স এটা আমরা বুঝব তো আজকে আমরা টেন্সে বিশেষ করে তিনটে টেন্স ধরার কৌশল তিনটে টেন্সের সংজ্ঞা এবং ভাব অনুযায়ী কীভাবে ধরতে হয় সেই কৌশলটা আয়ত্ত করলাম এবং শিখলাম ভবিষ্যতে আমরা বাদ বাকি টেন্সের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো প্রথম শেখার চেষ্টা করব তো বিশেষ করে এখন এই করোনা মহামারীর সময় করোনা মহামারীর সময় তোমরা অত্যন্ত মেলামেশা করবো বেশি লোকজনের সাথে মেলামেশা করবো না যেখানে বেশি লোকজন সমাগম হচ্ছে সেখানে তোমরা এড়ায় চলবা এবং নিয়ম মতো স্বাস্থ্যবিধি মেনে চলবা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে আমার পাঠ আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কোনটাই ক্লাস টাইমে দিলি বন্ধ হবে ওই যে সব দিনে জল দেয়